সারাদিন অনেক কথা বলি, ভাবলাম ঘুমানোর আগে আরো আরো কিছু বলি। একটি মেয়ে সবসময় অসহায়, কখনো তার ইচ্ছার কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ভালোবাসার কাছে। যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে, বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে, কষ্ট ঢাকার। যদি কাউকে জানতে চাও, তবে তবে তাকে ভালোবাসতে শেখো। যদি কাউকে জানতে চাও, তবে তাকে ভালোবাসতে শেখো। ডু নট ডুয়েল ইন দ্য পাস্ট, ডু নট ড্রিম অফ দ্য ফিউচার, কনসেন্ট্রেট দ্য মাইন্ড অন দ্য প্রেজেন্ট মোমেন্ট। নোয়িং ইউর সেলফ ইজ দ্য বিগিনিং অফ অল উইজডম। নোয়িং ইউর সেলফ ইজ দ্য বিগিনিং অফ অল উইজডম। দ্য বেস্ট রিভেঞ্জ ফর দ্য পিপল হু হার্ট ইউ ইজ টু শো দ্যাট দে আর নো লঙ্গার দ্য রিজন বিহাইন্ড ইউর স্মাইল অ্যান্ড টিয়ার্স। মানুষ আগে ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটা বুঝত, তারপর প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজল, আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা দেখেই সম্পর্ক তৈরি করে। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকারী টনিক হলো হাসি, এবং আশ্চর্যভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। শরীর আর সম্পদ নিয়ে কখনো গর্ব করতে নেই, অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না, জীবনে দুইজনকে কখনো ভুলতে নেই, যে তোমাকে কষ্ট দিয়েছে আর যে কষ্টে তোমার সাথ দিয়েছে। তারপর আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। আশ্চর্য, সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না। কথা দেয় অনেকেই, কথা রাখে কজন, নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন। মন দিয়ে যার করবে তুমি উপকার, তার থেকেই একদিন পাবে বিশ্বাসঘাতকতার উপহার। মন দিয়ে যার করবে তুমি উপকার, আমায় ছাড়া তুমি ভালো নেই, এই ভেবে আমি যতবার ফিরে যাই, গিয়ে দেখি তোমার রঙিন শহরে, আমি কোথাও নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। গুড নাইট।